বিরতির পর স্বাগত। আবারও এক রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগের শিকার এলাকাবাসীরা। অভিযোগ করছে এলাকাবাসীরা যে 6 মাস আগে রাস্তা ঠিক করার কথা থাকলেও এখনো পূর্ত দপ্তর কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেনি। ঘটনা মান্দায় আরডি ব্লকের অধীন লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের। এই গ্রাম পঞ্চায়েতের কালীনগর গ্রামে 5 মাস আগে একটি রাস্তা মেরামত করা হয়, কিন্তু এই রাস্তায় 100 মিটার জায়গা এখনো মেরামত করা হয়নি বলে অভিযোগ। কি কারণে করা হয়নি সে বিষয়টাও গ্রামবাসীদের একেবারে অজানা। আর এই 100 মিটার রাস্তার বেহাল অবস্থার কারণে ভুগছে কালীনগর সহ আরো অনেকগুলি গ্রাম, বিশেষ করে রানীর বাজার, খয়েরপুর, আগরতলার সঙ্গে যুক্ত রয়েছে এই রাস্তাটি। পুচকনগর, আটকেপাড়া, বোরখা, এইসব রাস্তাগুলি বিভিন্ন দিক দিয়ে লোক আসা যাওয়া করতে পারে না। বিশেষ করে পাহাড়ি এলাকা থেকে চলতে বেরোতে গেলে প্রায় 100 মিটার রাস্তা পেরিয়ে যেতে হবে বলে শহরে সঙ্গে যোগাযোগের জন্য। কিন্তু মান্দায় ব্লকের পূর্ত দপ্তর 5 মাস আগে রাস্তাটি সংস্কার করে, কিন্তু 100 মিটার রাস্তার কে কেন বাদ দিয়ে সেটা করা হলো তাই এখন লাখ টাকার প্রশ্ন। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছে শুনুন। অনেক অনেক ধন্যবাদ ইউ ব্যান কাটকে। রাস্তায় আমরা অসুবিধার পারা প্রতিবাসে, আমরা যেখান্ত প্রায় এরিয়া কালনগর বিশেষ অসুবিধার অনেক দীর্ঘদিন আমরা রাস্তার জন্য ভুক্তি ভোগা, অনেক অসুবিধাতে আমরা আজ গা। এমনি কত কই মাস ধরে এই রাস্তাটি ভাঙা ছিল? এই গেপ জায়গাটা 100 মিটার কেন করা হয়েছে না? অন্তত 15-20 বছর মতো হয়ে গেছে এই রাস্তার গ্যাপটা নির্মাণ কেন করা হয়েছে না? ওই 5 মাস আগে, 3 মাস না 5 মাস আগে ইডি রিপেয়ারিংটা কাজ চলছিল। ইডি কেন গ্যাপ করা হয়েছে আপনারা জানেন না? এটা কি আমরা বুঝতে পারি না কি কারণে হয়েছে না? আমরা তো সরল স্বভাবের রাস্তা কাজ হইব দেখে আমরা বইয়ে রয়েছি, কিন্তু এটা আজ পর্যন্ত এখনো হয় নাই। এই বিষয়টা নিয়ে কি বলবে? আমরা যেন সাধারণ লাগে আর সুযোগ সুবিধা সব পুরা পাড়া কালনগর এরিয়া আমরা সুযোগ সুবিধার জন্য আমরা আবেদন করছি। কোন ব্লক অন্তর্গত এটি? মান্দায় ব্লক। মান্দায় ব্লক পঞ্চায়েত কোথায়? লক্ষ্মীপুর। আমরা লক্ষ্মীপুর মজা। এই রাস্তাতে কইতে কই যায়? এখানে এদিকে রানীবাজার, খয়েরপুর, জিরানিয়া, জিবি, আগরতলা, পুরা আগরতলা, আসাম আগরতলা জয়েন, পুরা ধর্মনগর পর্যন্ত। এমনি অফিস কাছে স্কুল কলেজ কিভাবে ছেলে মেয়েরা কিভাবে আসা যাওয়া করে? অনেক অসুবিধার, অনেক কষ্টতে। এলাকাবাসীদের বক্তব্য আপনারা শুনলেন। কার্যত পাহাড়ি এলাকা দিয়ে শহরে যাতায়াতের একমাত্র রাস্তা রয়েছে এটি, কিন্তু দীর্ঘ 20 বছর যাবৎ একেবারে বেহাল দশায় রয়েছে রাস্তাটি। গোটা রাস্তাটি কদ্যমাক্ত হয়ে রয়েছে এবং বিভিন্ন জায়গায় ছোট বড় খানা খন্দে পরিণত। এলাকাবাসীরা এক প্রকার ক্ষোভ উগড়ে দিচ্ছেন সংবাদ মাধ্যমের সামনে এবং দাবি জানাচ্ছেন যে পূর্ত দপ্তর যেন খুব দ্রুততার সাথে এই রাস্তাটির সংস্কারে হাত লাগায়। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আর অন্যান্য সংবাদ, সাথে থাকুন।